السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تلك الدار الآخرة نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا والعاقبة للمتقين الحمد لله الله رب العالمين অশেষ মেহেরবানি তিনি আমাদেরকে যাবতীয় বিপদ আপদ যাবতীয় অসুস্থতার মধ্যে সুস্থ রেখেছেন আমরা দরুদ ও সালাম পড়ি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যিনি আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন বিধানকে সুন্দর এবং সাবলীল ভাবে তুলে ধরেছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি তো ইনশাআল্লাহ এই ধারাবাহিক ইসলামিক আলোচনার আজকে আলোচনার পর্ব হচ্ছে কতিবা জান্নাতি আমল এর আজকে ষষ্ঠ পর্ব তো বিগত পাঁচটি আলোচনায় আমি জান্নাতে কি কি কাজ করলে জান্নাতে যাওয়া সহজ হবে বা জান্নাতে যাওয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর থেকে ওয়াদা রয়েছে রাসূলুল্লাহ বর্ণনা করেছেন এই কাজগুলো মানুষকে জান্নাতে পৌঁছে দিবে তার ধারাবাহিক আলোচনার গত পঞ্চ পাঁচটা আলোচনার মধ্যে আমি কিছু বিষয় তুলে ধরেছি এবং আজকে ষষ্ঠ আলোচনার মধ্যে আরও কিছু বিষয় তুলে ধরবো যাতে আমরা যারা এর মধ্যে আছি এই কাজগুলো আমরা করছি ইনশাআল্লাহ যাতে আমরা আমৃত্যু কাজগুলো করে যেতে পারি আর যারা আমরা না জানার কারণে কাজগুলোকে করি না বা ছোট মনে করি হয়তো বা কাজগুলোর বিষয়ে খুব একটা আগ্রহ নেই তারা যাতে আমরা এগুলো জেনে এগুলোকে ভালোভাবে করে আমরা ইনশাআল্লাহ আমরা আমাদেরকে জান্নাতি মানুষ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা উপস্থাপন করতে পারি তো এই জন্য আজকে শুরুতে পবিত্র কোরআনের যে আয়াতটা আমি তেলাওয়াত করলাম সে আয়াতের ছোট্ট সংক্ষিপ্তভাবে একটু তাফসির করে তারপর মূল আলোচনা চলে যাচ্ছি তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের এটা ধারাবাহিকভাবে 28 নম্বর সুরা সুরা দরজা বাড়ি প্রাসাদ বিভিন্ন অর্থে বিভিন্ন তাফসীরের মধ্যে এসছে তা আল্লাহ বলছেন যে তিলকা দারুল আখিরা তুনাজ্জালুহা আল্লাহ বলছেন যে এই যে আখিরাতের যে এই বাড়ি আখিরাতের দরজা বা আখিরাতের প্রাসাদ যেগুলো আমি ওই মানুষের জন্য নির্দিষ্ট করে দেব আমি তাদেরকে দেব যারা পৃথিবীর মধ্যে গর্ব অহংকার করে চলে না এক কথা আল্লাহ বলছেন যে তারা তারা কি করে না ইউরিদুন উলুওয়ান ফিল আর্দ তারা জমিনের মধ্যে বড়াই করায় না করে না জমিনের ভিতরে নিজের বড়ত্ব দেখায় না অহংকার করে না যারা তাদের জন্য আর কাদের জন্য ওলা ফাসাদ এবং যারা ফাসাদ সৃষ্টি করেন এক কথায় ফাসাদ আরবি শব্দ এটা এটা আমরা ফাসাদ অর্থ বলতে বুঝি যে দুষ্কৃতি করা বা অন্যায় করা বা গ্যাঞ্জাম সৃষ্টি করা সমাজের মধ্যে বা সন্ত্রাসী কার্যক্রম যেটাকে এখন বর্তমানে আমরা এক কথায় সন্ত্রাসী কার্যক্রম বলতে পারি যেগুলো আইন বহির্ভূত যে কাজগুলো ধর্মীয় নিয়তি রীতির বহির্ভূত যে কাজগুলো রয়েছে এই কাজগুলো যারা করে না আল্লাহ বলছেন এগুলো যারা করবে তার মানে কি তাদের জন্য জান্নাত নয় তো এই জন্য আমাদেরকে গর্ব অহংকার বড়াই বড়ত্ব এগুলোকে পরিহার করতে হবে যদি জান্নাতে আমরা আমাদের ঘর হিসেবে জান্নাতকে পেতে চাই এর পাশাপাশি যত ধরনের সন্ত্রাসী কার্যক্রম রয়েছে অনৈতিক কার্যক্রম রয়েছে যেগুলো সমাজে ত্রাস সৃষ্টি করে মানুষের ক্ষতির কারণ হয় এই সমস্ত সমস্ত কারণ যেগুলো সমস্যা সৃষ্টি করে এক কথায় এগুলো সব থেকে দূরে থাকতে হবে যারা দূরে থাকবে তাদের জন্য আল্লাহ বলছেন যে আমি তাদের জন্য জান্নাত রেখেছি তৈরি করেছি জান্নাতটা
এরপর আল্লাহ বলছেন বলে আকিবাতুল লিল মুত্তাকিন, এখন আর ভালো পরিণত রয়েছে, ভালো পরিণয় হচ্ছে তাদের জন্য যারা মুত্তাকি। তো এখানে জান্নাতকে আল্লাহ মুত্তাকিদের জন্য তৈরি করেছে, মুত্তাকি হচ্ছে আল্লাহ ভীরু, যারা আল্লাহকে ভয় করে, তারা দুনিয়ার ভিতরে অনর্থক ফাসাদ সৃষ্টি করতে পারবে না, তারা সন্ত্রাসী কার্যক্রম করতে পারে না, অন্যের যেটাতে ক্ষতি হয় সেটা সে করতে পারবে না। তো এখন এই সন্ত্রাসী কার্যক্রম অন্যায় এটা এক একজনের দৃষ্টিতে এক এক রকম। তো যেটা সত্যিকার অর্থে ইসলাম যেটাকে অমন্দ কাজ বলেছে, এরকম যে কাজগুলো রয়েছে যেগুলো মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে, মানুষের মধ্যে নৈতিকতাকে লঙ্ঘন করে এবং মানুষের কে ভিতরে অশান্তি সৃষ্টি করে, এগুলো সার্বিকভাবে সবকিছু এগুলো কি ফাসাদের অন্তর্ভুক্ত। তো এই কাজ থেকে দূরে থাকতে হবে। এখন কেউ যদি নিজেকে এই অন্যায় করার পরও যদি মনে করে যে না এটা আমি আসলে আইনত করছি, সেটা হলো তার বিবেচনা, কিন্তু ধর্মীয়ভাবে। আর যদি কেউ দিনকে প্রতিষ্ঠা করতে গিয়ে, দিনের প্রয়োজনে দিনের বিধানকে প্রতিষ্ঠা করতে গিয়ে যদি আপনার আমার দৃষ্টিতে ফ্যাসাদ মনে হয়, সেটা আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টিতে ফ্যাসাদ হবে না। তবে এটা একটু কঠিন একটা বিষয়। তো এই জন্য আমরা সার্বিকভাবে আমরা কোনোভাবেই নিজেদেরকে এমনভাবে উপস্থাপন করব না সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, যেটা করলে অন্যের সেটার দ্বারা কি ক্ষতি হতে পারে, যেটাকে মানুষ ধর্ম এবং মানুষ সামাজিকভাবে ধর্মের বিধানের সাথে সাংঘর্ষিক নয়, এমন বিধানও চলবে যেটা সামাজিকভাবে চলছে কিন্তু ধর্মের সাথে এটা সাংঘর্ষিক নয়, এটা চলানো যায়, এটাও যদি আমরা ফাসাদ সৃষ্টি করি, এটার ভিতরে সমস্যা সৃষ্টি করি অনৈতিকভাবে, তো এটাও ফাসাদের মধ্যে চলে আসবে। এক কথায় মানুষের মধ্যে আপনার সমস্যা সৃষ্টি করা, সমাজের মধ্যে সমস্যা সৃষ্টি করা, রাষ্ট্রের মধ্যে সমস্যা সৃষ্টি করা, এগুলো সব সন্ত্রাসী কার্যক্রম, যেগুলো আমাদের আইন বিরোধী, যেগুলো ধর্মীয় আইন রীতিনীতির বিরোধী, এগুলো থেকে আমরা যতদূর সম্ভব আমাদেরকে দূরে রাখতে হবে। নইলে আমরা জমিনে ফ্যাসাদ সৃষ্টিকারীর মধ্যে পড়ে যাব। আর যারা ফ্যাসাদ সৃষ্টি করবে দুনিয়াতে অনর্থক, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি তাদের জন্য দ্বার, জান্নাতের দ্বার আমি তাদের জন্য রাখিনি। কারণ এখানে সূরা আল কসাসের এই 83 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলেছেন যে আমি জান্নাতের জন্য ওই জান্নাতের দ্বারকে, জান্নাতের প্রাসাদকে, জান্নাতের ঘরকে আমি তাদের জন্যই রেখেছি যারা দুনিয়াতে কি করবে না, যারা ফেসনা ফসাদ করবে না এবং বরত্ব দেখাবে না, অহংকার করবে না এক কথায়। তো এই দুটা গুণের কথা, এই দুটো গুণ বলে ফেলেছি আসলে, এই দুটো অন্যায়কে আমরা যদি প্রশ্রয় না দিই, এগুলো থেকে যদি আমরা মুক্ত থাকতে পারি, তাহলে আমরা কি করতে পারবো, আমরা জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। আর যারা আল্লাহ ভীরু তাদের জন্য আল্লাহ বলছেন তাদের পরিণতি হবে অনেক ভালো, শুভ পরিণয় তাদের, তাদের জন্য ভালো পরিণয়। আর মুত্তাকি হচ্ছে তারা যারা আল্লাহকে ভয় করে, যেগুলো আল্লাহ করতে বলেছেন সেগুলোকে তারা করে এবং যেগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন ওগুলো থেকে দূরে থাকে। এই তো এই জন্য আমরা চেষ্টা করব যে আমাদের মধ্যে যত দূর সম্ভব ভুলগুলোকে আমরা আস্তে 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 আমরা এগুলো দূর করার চেষ্টা করবো আমাদের মধ্যে থেকে, আর ভালো কাজগুলো আমাদের মধ্যে যেগুলো আছে এগুলো বাড়িয়ে দেবো, আর যেগুলো নেই এগুলোকে আনার চেষ্টা করবো আমরা, তাহলে আমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে ইনশাআল্লাহ। তো আরও কিছু কিছু ভালো ভালো কাজ যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে এগুলো যদি হয় তাহলে আমরা এগুলোর মধ্যে যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, এই কাজগুলো আমাদের মধ্যে বেশি বেশি করে করতে পারি, তাহলে জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে। তার মধ্যে আজকে ষষ্ঠ আলোচনা প্রথম যেটা বলবো যে যারা জন্মগতভাবে অন্ধ হয়ে গেছে, অন্ধ মানুষ, অথবা জীবনের যে কোনো পর্যায়ে জীবদ্দশাতে তিনি অন্ধ হয়ে গেছে, হয়তো আগে এক সময় চোখে দেখতেন, এখন তিনি অন্ধ হয়ে গেছেন, এই যে অন্ধ হয়ে গেলেন, এই মানুষগুলো যদি ধৈর্য ধারণ করে তাহলে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছে, এটা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই হাদিসটা আপনাদের উদ্ধৃতি দেবো, এটা সহিহ বুখারীর কিতাবুল মারজা একটা অধ্যায় রয়েছে, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ নিজে বলছেন যে আমি যার দুটি প্রিয় বস্তু কে নিয়ে নেয়ার মাধ্যমে বা নষ্ট করে দেওয়ার মাধ্যমে আমি তাকে পরীক্ষা করি, সেটা কি? এখানে দুটি প্রিয় বস্তু বলতে এখানে দুটো চোখের কথা বুঝিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। তো যদি সেই দুটো চোখ নষ্ট করে দেওয়ার মাধ্যমে বা চোখ দুটো যে আল্লাহ আলো নিয়ে যাওয়ার মাধ্যমে যদি আমি তাদেরকে পরীক্ষা করি এবং তারা যদি এর উপরে ধৈর্য ধারণ করে, যাদেরকে আল্লাহ অন্ধ করে দিলেন,
বা জন্মান্ধ অথবা জীবনে কোনো প্রয়োজন নেই, অন্ধ হয়ে গেলেন যে কোনো সময়ে তিনি, সেক্ষেত্রে তিনি যে ধৈর্য ধারণ করেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে এটা আমার জন্য পরীক্ষা, আমি এই ব্যাপারে ধৈর্য ধারণ করবো আমৃত্যু, তাহলে তার বিনিময়ে আল্লাহ আল্লাহ বলছেন যে আমি তাকে জান্নাত দিয়ে দেব। সুবহান আল্লাহ। এই জন্য যারা আমাদের সমাজে যারা জন্মগতভাবে অন্ধ অবস্থায় আছেন, অথবা যারা জীবনের এই বয়সের কোনো অবস্থায় যে কোনো একটা পরিস্থিতি তিনি অন্ধ হয়ে গেছেন, তো তাদের জন্য এটা একটা সুসংবাদ। যদিও ধৈর্য ধরা অনেক কষ্টকর, কারণ দুইটা চোখ যদি না থাকে, মানুষ কিছু দেখতে না পারে, তার জন্য পৃথিবীর সবকিছু মিশে মনে হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তো সমাজের মধ্যে সবাইকে এই পরীক্ষাটা করেন না, খুব কম সংখ্যক মানুষকেই করেন। এই জন্য যারা এই পরীক্ষার মধ্যে পড়ে গেছেন, তাদেরকে যদি তারা যদি ধৈর্য ধরতে পারেন ইনশাআল্লাহ, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাকে জান্নাত দেবেন। এবং এটা সহিহ সনদে বর্ণিত একটা হাদিস, হাদিসটা রয়েছে সহিহ আল বুখারীর মধ্যে, কিতাবুল মার্জা যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়ের মধ্যে হাদিসটা রয়েছে ইনশাআল্লাহ। তো এই জন্য এরকম আমাদের পরিচিতদের মধ্যে যারা আছে তাদেরকে হাদিসটা শুনিয়ে দেবেন যে আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা ওয়াদা দিয়েছেন, সেটা আপনি যদি ধৈর্য দান করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে জান্নাত প্রদান করবেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাই বলেছেন এবং আল্লাহর ভাষ্যতে তিনি বলেছেন, হাদিসে কুদসি এটা, এগুলো তো এটা আমাদের জন্য একটা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে একটা সুসংবাদ। এই জন্য আমাদের সমাজের মধ্যে যারা জন্মান্ধ বা পরবর্তীতে চোখে সমস্যার কারণে চোখে আর দেখতে পান না, আপনাদের জন্য, সবার জন্য, আমি আপনি যারাই এর মধ্যে আছেন, আমাদের পরিবারের মধ্যে বা আমাদের অপর পরিচিতর মধ্যে, সবাইকে বলবেন যে এটা ধৈর্য ধরতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে জান্নাত দেবেন ইনশাআল্লাহ। এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা মেসেজ জান্নাতে যাওয়ার জন্য। তো আরেকটা দ্বিতীয় যে কারণটা বলবো আজকে আলোচনা, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের 99টা নাম রয়েছে, 100টা নাম রয়েছে একটা আল্লাহ, আমরা যেটাকে কেউ কেউ জাতি নাম বলেন, এটা আমরা সবাই জানি, বাকি আরো 99টা নাম রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের। এ বিষয়ে আল্লাহ পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে সেগুলো বলেছে, আল্লাহ আসমাউল হুসনা, আল্লাহ বলছেন যে আল্লাহর অনেকগুলো আসমাউল হুসনা মানে হচ্ছে নাম সমূহ রয়েছে, সুন্দর সুন্দর নাম রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের, ফাদু বিহা, কোন কোন আয়াতে এভাবে বলেছেন, তোমরা সেগুলোতে ডাকতে পারো সেই নামগুলোতে। তো এই যে আল্লাহ রাব্বুল আলামিন 99টা নাম রয়েছে, এগুলো যদি কেউ মুখস্থ করে এবং সেই অনুসারে এগুলোর অনুসারে সে মুখস্থ করে, তাহলে এগুলোর জন্য তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবেন। তো এটা এই হাদিসটা রয়েছে সহিহ মুসলিমের মধ্যে, কিতাবুজ জিক্রি একটা অধ্যায় রয়েছে, সেখানে আল্লাহ তাআলার এই 99টা নাম যদি কেউ মুখস্থ করে তিনি জান্নাতে প্রবেশ করবেন, এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তো এই জন্য হাদিসটার ভাষ্যটা এরকম যে আল্লাহ তাআলা 99টি নাম রয়েছে, যে ব্যক্তি এটা মুখস্থ করবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো এই জন্য আমরা, আমাদের কত অবসর সময় রয়েছে প্রত্যেকের জন্য, আর বিশেষ করে এখন এই 2021 সালের বর্তমানে এই অগস্ট মাস চলছে, 2019 সাল থেকে শুরু করে যে মহামারী বিভীষিকাময় করোনা ভাইরাস চলছে আমাদের মধ্যে, এখন অনেকেই আমরা আছি প্রচন্ড অবসর, কাজের অভাব, এই সময়টাতে আমরা যদি একটু একটু করে, যদি একটা দুটো করেও যদি প্রতিদিন এই নামগুলো মুখস্থ করতে পারি, এগুলো আমাদের বিভিন্ন বইয়ের মধ্যেও আছে, প্লাস অনলাইনেও আপনার যদি আল্লাহ রাব্বুল আলামিন 99 নেমস অফ আল্লাহ সুবহান তাআলা বা যে কোনো একটা টার্ম দিয়ে যদি সার্চ করেন, তাহলে এটা গুগল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন। তো সেখান থেকে এটাকে ডাউনলোড করে এটা আমরা মুখস্থ করার চেষ্টা করতে পারি, কারণ কি এটার জন্য জান্নাতে যাওয়ার একটা নিশ্চয়তা রয়েছে। তো এই জন্য আমরা আসেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আসমাউল হুসনা আমরা মুখস্থ করে নিই, তাহলে ইনশাআল্লাহ আমাদের জান্নাতে যাওয়ার একটা সুযোগ সৃষ্টি হবে ইনশাআল্লাহ। তো এ বিষয়ে কেউ কেউ বলেছেন এখানে মুখস্থ করার অর্থটাকে আবার একটু বিশদভাবে বলেছেন, তো তারা বলেছেন যে এই নামগুলো মুখস্থ করা, তার পাশাপাশি এগুলোর অর্থ বুঝতে হবে এবং তার দাবি অনুসারে আমল করা, যে আল্লাহ রাব্বুল আলামিন নাম অনুসারে আল্লাহ কী চাচ্ছেন কী বলছেন সে অনুসারে এগুলোকে এবং এগুলোকে উসিলা ধরে যদি আমরা দোয়া করি, তাহলে তার জন্য জান্নাতে যাওয়া সহজ হবে। তো এগুলোকে ব্যাখ্যার মধ্যে কেউ কেউ এগুলো করেছেন, কিন্তু স্পষ্ট আল্লাহ রাসূল হাদিসের মধ্যে সেটাই বোঝা যায়, তিনি বলেছেন যে কেউ যদি মুখস্থ করে তাহলে ইনশাআল্লাহ মুখস্থ করলে এই সুযোগটা আছে, আর যদি এর অর্থ বুঝতে পারি আলহামদুলিল্লাহ, সে অনুসারে আমল করতে পারি এবং সেগুলো অনুসারে দোয়া উসিলা করে দোয়া চাইতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তাহলে তো আরো অনেক পাওয়ারফুল হয়ে যাবে এই আমাদের আমলগুলো। সেই জন্য সবার প্রতি অনুরোধ, আসেন আমি আপনি আমরা সবাই এগুলো আমাদের মধ্যে
চর্চার মধ্যে নিয়ে আসি, তাহলে আমাদের জন্য জান্নাতে যাওয়া সহজ হবে ইনশাআল্লাহ। তো এটা একটা আমল আমাদের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিনের যে 99টা নাম রয়েছে এই নামগুলো মুখস্থ করে এগুলো আমরা এই অনুসারে আমরা আমল করার চেষ্টা করব, তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদের জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ হবে। এই তৃতীয় যে কারণটা বলবো আজকে জান্নাতি আমলের মধ্যে, সে বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি তার মুখ এবং লজ্জা স্থানের যদি সে সংরক্ষণ করতে পারে, এখানে সংরক্ষণ বলতে এটার বাজে ব্যবহার না করে। যেমন মুখ আছে, আমরা মুখ দিয়ে অলজ অনর্থক কথা বললাম, মিথ্যা কথা বললাম, মন্দ কথা বললাম, অশ্লীল কথা বললাম, এক কথায় যেটা প্রয়োজন নাই এরকম অশ্লীল মন্দ ধর্মবিরোধী এই জাতীয় কথা যদি আমরা বলি, তাহলে মুখ আমাদের রয়েছে, কিন্তু এগুলো যদি আমরা বলি তাহলে এই মুখটা আমাদের বিপক্ষে সাক্ষী দেবে। তো এই জন্য আমরা যদি আমাদের মুখটাকে যদি প্রপার ওয়েতে যদি আমরা ব্যবহার করতে পারি, যে কোরআন সুন্নার আলোকে যদি আমরা ভালো ভালো কথার মাধ্যমে সমাজে চলার ক্ষেত্রে মানুষের সাথে হাসি হেসে সুন্দরভাবে যদি আমরা কথা বলি, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুখ দিয়ে যদি তওবা করি, আমরা নিয়মিত যদি আমরা ভালো ভালো কাজের চর্চা করি মুখ দিয়ে, তাহলে ইনশাআল্লাহ মুখটা আমাদেরকে জান্নাতে পৌঁছে দেবে। আর লজ্জার স্থান, কারণ এই দুনিয়াতে আমরা আমাদের নৈতিকতা বলেন, আমাদের চরিত্রের বিভিন্ন আরও যে দিক বিদিক রয়েছে এগুলোর বেশিরভাগই আমরা নষ্ট করে ফেলি এই শুধু লজ্জা স্থানের জন্য। আমি আপনি আমরা সবাই জীবনে কোনো কোনো সময় হতে পারে বা সব সময় হতে পারে, কেউ তো আছেন মানে জীবনের একটা বয়স শেষ হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে, এখনও অভ্যাস সারা যায় না, আমরা মন্দ আচরণ করি। তো এই জন্য আমি আপনি আমরা সবাই এই অবস্থার মধ্যে আছি, আমরা সবাই পানাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যে আমরা যদি আমাদের এই মুখ এবং এই লজ্জাস্থানের যদি সংরক্ষণ করতে পারি, যে বৈধ ব্যবহার আছে এর বাইরে নয় আমরা ব্যবহার করব না, তাহলে ইনশাআল্লাহ এই দুটো জিনিস যদি হয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার জন্য জান্নাতের জিম্মাদার হবেন, তিনি তো নির্ঘাত জান্নাতে যাবেন। তো এই জন্য আমরা চেষ্টা করব জীবনের যে কোনো পিছনের জীবনে যা হয়ে গেছে এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ক্ষমা চাইব ইনশাআল্লাহ। আমরা আশা করি যে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। তো সামনের দিনে আমরা যতদূর সম্ভব আমরা কথা যদি ভালো বলতে পারি বলবো, না পারলে আমরা চুপ থাকবো, যত কম কথা বলা যায় সেটা আমাদের জন্য বেটার হবে। যদি আমরা ভালো কথা বলার অভ্যাস নাই, অনেকে আছেন যে একটু কথা বলতে গেলেই মুখ থেকে একটু অশ্লীল কথা চলে আসে বা গালিগালাজ করে কথা বলেন, এরকম অনেকে আছে এবং সেটাকে তিনি খুব একটা মন্দ মনে করেন না, এরকম অনেকে আছে। তো এগুলো আসলে সত্যিকার অর্থে এগুলো ভালো বিষয় নয়, এগুলো থেকে আমাদেরকে পরিহার করতে হবে। এগুলো যদি আমরা আমাদের মুখটাকে যদি এগুলো থেকে হেফাজত করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের এই মুখ এবং লজ্জাস্থান স্থানকে যদি আমরা আমাদের যাদের জন্য যাই স্ত্রীগণ বাদ দিয়ে যদি সবার অন্য সব মানুষের ক্ষেত্রে যদি আমরা হেফাজত করতে পারি, তাহলে ইনশাআল্লাহ এই দুটো জিনিস আমাদেরকে জান্নাতে পৌঁছে দেবে। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, তিনি বলেছেন রাসূলুল্লাহের ভাষ্য এরকম, তিনি বলেছেন হাদিসটা রয়েছে সহিহ বুখারী কিতাবুল রিকাক অধ্যায়ের মধ্যে আছে এবং অন্যান্য সহিহ গ্রন্থের মধ্যে রয়েছে, আমি সহিহ বুখারী থেকে রেফারেন্সটা আপনাদেরকে বলবো এখানে। তো সেখানে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন যে মাইয়াজমান লি মা বাইনা লাহিয়াইহি ও মা বাইনা রিজলাইহি, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি হেফাজত করবে তার দুটো জিনিসকে, সেটা এখানে দুটো জিনিসের মধ্যের জিনিসকে বুঝিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাম। তো সেটা কি রাসূলুল্লাহ বলেছেন, যদি যে ব্যক্তি তার পায়ের মধ্যের জিনিস এবং তার মুখ, এ দুটোকে, এখানে পায়ের মধ্যের জিনিস বলতে এখানে লজ্জাস্থানকে বোঝানো হয়েছে, তিনি বলেছেন যদি তারা এ দুটোকে যদি সে হেফাজত করতে পারে, তাহলে আল্লাহ রাসূল বলছেন আজমান লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হব। সুবহানাল্লাহ, বিহামদিহি সুবহানাল্লাহ আজিম, কত বড় রাসূলুল্লাহ সাল্লামের পক্ষ থেকে আমাদের জন্য নিশ্চয়তা। তো এই জন্য আসেন, আমরা জীবনের যে কোনো পর্যায়ে আমরা ভুল করে ফেলেছি, আমি আপনি আমরা সবাই, তো আসেন আমরা একটু একটু করে আমাদের পরিবর্তন করি, আমরা আমাদের ভালো ভালো কথা বলার অভ্যাস আমরা করি এবং আমাদের লজ্জাস্থানকে আমরা হেফাজত করি ইনশাআল্লাহ, তাহলে আমাদের জন্য জান্নাতে যাওয়া সহজ হবে, এটা আমরা মন রাখতে হবে আমাদেরকে ইনশাআল্লাহ। তো এরপরে আরেকটা কারণ বলবো আজকে আলোচনা, সেই কারণটা বলে আজকে আলোচনা সংক্ষিপ্ত করবো ইনশাআল্লাহ। তো সেই কারণটা হচ্ছে যে কিছু কিছু কাজ আছে যেগুলো করলে জান্নাতের অনেকগুলো দরজা রয়েছে,
জান্নাতের এই সমস্ত দরজা থেকে সেই মানুষটাকে ডাকবে যে তুমি আসো আমার জান্নাতে এই দরজা দিয়ে। তো এরকম কিছু কাজ রয়েছে যেগুলো আমরা আমাদের জীবনে এই পর্যন্ত পিছনে যদি আমাদের ছুটে যে গিয়ে থাকি, তাহলে আমরা সামনের দিনে আল্লাহ কতদিন হায়াত রেখেছে আমরা জানি, আমরা বেশি বেশি করে করব। সেই কাজগুলো কি? এ হাদিসটা রয়েছে, আল্লাহ রাসুল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন, এ হাদিসটাও সহিহ আল বুখারীর মধ্যে কিতাবুস সিয়াম মানে রোজা অধ্যায় রয়েছে, সেই রোজা অধ্যায়ের মধ্যে হাদিসটা রয়েছে, একটু লম্বা একটা হাদিস। তো এখানে আল্লাহ রাসুল্লাহ সাল্লাম বলেছেন এভাবে যে এভাবে আল্লাহ রাসুল্লাহ সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় মানে আনফাকা জাওজাইনে ফিসাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জোড়া জোড়া জিনিস দান করে, তাকে জান্নাতের সব দরজা দিয়ে প্রবেশের জন্য ডাকা হবে, আল্লাহ রাসুল্লাহ সাল্লাম বলেছেন। তো তো এই যে আল্লাহ রাসুল্লাহ সাল্লাম বলেছেন জোড়া জোড়া জিনিস দান করে, তো এখানে জোড়া জোড়া বলতে যে কোনো জিনিসের দুটো হলে চলবে, দুটো চারটা ছয়টা সংক্ষিপ্ত হবে এরকম এরকম ভাবে। তো এই জন্য আমরা সব কিছুই বেশি বেশি করে দান করার চেষ্টা করব। তো আল্লাহ রাসুল্লাহ বলছে মান আনফাকা জাওজাইনি ফি সাবিলিল্লাহ নুদিয়া মিন আবওয়াবিল জান্নাহ, তো সমস্ত জান্নাতের দরজা দিয়ে ওই মানুষটাকে ডাকবে যে তুমি আসো আমার জান্নাতে এই দরজা দিয়ে। সে কিভাবে ডাকবে? বলছে ইয়া আব্দাল্লাহ, হে আল্লাহর বান্দা, হাজা খাইরুন, এটা তোমার জন্য উত্তম। তো সে কাজগুলো কি? তো সে কাজগুলোর মধ্যে এখানে যতগুলো উদ্ধৃতি দেয়া আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফামান কানা মিন আহলে সলাদি দুইয়া মিন বাবি সলা, যে ব্যক্তি দুনিয়াতে নামাজকে ঠিকমতো আদায় করলো, সলাদকে ঠিকমতো পড়লো, সেগুলোর মধ্যে আছে ফরজ সলাদ, ফজর জোহর আসর মাগরিব এশার যে ফরজগুলো আছে এগুলো, তার পাশাপাশি প্রতিদিন 10 বা 12 রাকাতের সুন্নাতে মুয়াক্কাদা সলাত রয়েছে, এগুলো সুন্না আল্লাহ সাল্লাম সবসময় করেছেন, তাগিদ করেছেন যে এই 12 রাকাত বা 10 রাকাত নামাজ যিনি পড়বেন নিয়মিত তার জন্য আল্লাহ রাসুল্লাহ সাল্লাম জিম্মাদার হবেন জান্নাতের জন্য, এগুলো যারা পড়ে। এর পাশাপাশি অবসর সময় তিনি নফল নামাজ যত ইচ্ছা পড়তে পারে এবং তারাতে তাহাজ্জুদ নামাজ পড়া, এক কথায় এই নামাজগুলো কে যারা নিয়মিত নির্দিষ্ট সময়ে নিয়ম কারণ মেলে আল্লাহ রাসুল্লাহ যেভাবে সলাত আদায় করতে বলেছেন এভাবে যদি আদায় করে, তাহলে জান্নাতের মধ্যে সলাত আদায়কারীদের জন্য একটা আপনার দরজা রয়েছে, সেই দরজা দিয়ে ডাকবে। এখন অনেকের প্রশ্ন আসতে পারে যে তাহলে সলাত আদায় না করেও কি জান্নাতে যাবে? কেউ যাবে? আল্লাহ রাব্বুল আলামিন যাদের জীবনে কেউ সলাত আদায় করেনি, হয়তো ভুল বুঝতে পেরেছে, তবা করেছে, এখন হয়তো আদায় করবে, এই অবস্থায় তিনি মারা যেতে পারেন, তো আল্লাহ যদি তার পিছনে গুনাহ ক্ষমা করে দেন, তিনি তো সলাত আদায় করেননি, তো তিনি যদি জান্নাতে যান, তাহলে তিনি ওই সলাত আদায়কারীদের জন্য যে নির্দিষ্ট দরজাটা আছে সেই দরজা দিয়ে যেতে পারে, অন্য দরজা দিয়ে যাবেন। তো এই জন্য যেমন আমি উদাহরণে মাঝে মাঝে এটা বলি যে রাসূলুল্লাহ সাল্লাম মেরাজে গিয়েছিলেন 9 বা 10 হিজরিতে, বর্ণনার পরস্পরের কারণে একটু মত পার্থক্য আছে। তো রাসূলুল্লাহ মিরাজে যখন গিয়েছিলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন যা সলাত দিয়েছিলেন, তো তাহলে যদি 10 হিজরিতে আল্লাহ রাসূলুল্লাহ মিরাজে যে গিয়ে থাকেন, তাহলে নবুয়াতের প্রথম 10 বছর তো সলাৎ ছিল না, ফরজ সলাৎ ছিল না। তাহলে তো যারা ইমান এনেছিলেন সলাৎ সলাৎ পড়েননি, আল্লাহ রাসূল সাল্লামের সাহাবায়ে কেরাম ছিলেন, তারা জান্নাতে যাবেন না? তারা জান্নাতে যাবেন, কারণ কি তখন সলাৎ ছিল না, এই জন্য তারা পড়েননি। কিন্তু সলাৎ ফরজ হওয়ার পরেও যারা হয়তো যে কোনো কারণে বুঝতে না পেরে অথবা সলাৎকে অতটা গুরুত্ব না দিয়ে পড়েননি, কিন্তু আল্লাহ হয়তো বা তার অন্য কোনো ভালো আমলের দ্বারা তাকে হয়তো সলা নামাজের জন্য ক্ষমা করে দিতে পারেন, অথবা সে ক্ষমা চেয়েছে সলাতের জন্য যে আল্লাহ আমি ভুল করেছি, এখন আমি পড়বো আগামী দিনগুলোতে আপনি আমাকে ক্ষমা করে দেন, হয়তো এই অবস্থায় আল্লাহ তাকে ডেকে নিয়ে গেছেন, তিনি তার মৃত্যু হয়ে গেছে কিন্তু পড়তে পারলেন না, তো সেক্ষেত্রে তিনি তো জান্নাতে, যদি আল্লাহ ক্ষমা করে দেন তত জান্নাতে যাবে, তো সেক্ষেত্রে তিনি কি সলাতের দরজা দিয়ে হয়তো যেতে পারবেন না। তো এই জন্য আমরা যেন ভুল না বুঝি যে সলাত আদায় না করলে তো জান্নাতে যাওয়া যাবে না, সেটা অন্য জিনিস, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সংশ্লিষ্ট যে ইবাদতগুলো আছে এগুলো রাসূল সাল্লাম যে ইবাদতের কথা বলেছেন না করলে জান্নাতে যাওয়া যাবে না, কিন্তু আল্লাহ যদি কাউকে ক্ষমা করে দেন, আমরা তো জানি না, আমাদের সামনে এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই যে তিনি জানিয়ে দেবেন যে একে ক্ষমা করা হয়েছে, আমরা জানি না। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবো, কোনো মানুষের অপরাধ দেখলেই তাকে আমরা বলবো না যে এই লোকটা জাহান্নামে যাবে, কারণ আমি আপনি কারো সার্টিফিকেট দেওয়ার জন্য
যোগ্য মানুষ নই, কারণ যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সর্বশেষ নবীকে তিনি দুনিয়া থেকে নিয়ে গেছেন, তিনি আর যেহেতু আসবেন না, এই জন্য আমরা কোনো মানুষ খারাপ কাজ করলে আমরা অনেকেই দেখি এখন বর্তমানে অনলাইনে এরকম দেখা যায় উনি গান বাজনা করতেন, উনি নামাজ পড়েননি, অন্যায় করেছেন, জাহান্নামে যাবে। আসলে এটা আমাদের কাজ না, এই ভুলগুলো করেছে আমরা হাদিসের আলোকে বলতে পারি এই কাজগুলো জান্নাতিদের কাজ না, এগুলো এই কাজগুলো যারা করবে তাদের জন্য জাহান্নামের আজাবের শাস্তি রয়েছে, আমরা এই পর্যন্ত বলতে পারি। কিন্তু ওই লোকটা নির্ঘাত জাহান্নামে যাবে মুসলিম দাবি করার পরে তাকে আল্লাহ মৃত্যুর আগে তওবা নসীব করেছেন কিনা আমরা তো জানি না। তো এই জন্য আসলে আমরা ওই পর্যন্ত বলাটা সমীচীন নয় আমাদের জন্য। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো মুসলমান হিসেবে যিনি মারা গেছেন তার জন্য আমরা দোয়া করব, ক্ষমা করা মালিক আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু আমরা কাউকে সার্টিফাই করব না যে তিনি জান্নাতে চলে গেছেন, তিনি জাহান্নামে চলে গেছেন, এটা আমরা করব না, এটা থেকে আমরা সবাই বিরত থাকবো। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সম্পূর্ণ দায় দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, তিনি ভালো জানেন তিনি কাকে জান্নাত দেবেন কে জাহান্নাম দেবেন, এটা একমাত্র তার হাতে সবকিছু তিনি জানেন ভালো করে। তো এটা আমাদেরকে, তো এই হাদিসের পরবর্তী অংশ যারা সালাত আদায় করবে নিয়মিত আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে সালাতের বিধান দিয়েছেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যেভাবে দেখিয়েছেন, এভাবে যারা নিয়মিত সালাত আদায় করবে তারা ইনশাআল্লাহ তাদেরকে সালাতের দরজা দিয়ে তাদেরকে ডাকা হবে। এরপর আল্লাহ রাসূল বলেছেন এরপরে ডাকবেন ওমান কানা মিন আহলি জিহাদ দুইয়া মিন বাবি জিহাদ, এবং তারপরে যারা দুনিয়াতে জিহাদ করেছে, জিহাদ কি? জিহাদ হচ্ছে মন্দ কাজ থেকে বিরত থাকার নামও জিহাদ। আমি আপনি যে মন্দ কাজ থেকে বিরত থাকতে বা থাকার চেষ্টা করছি এক্ষেত্রে আমাদের ত্যাগ স্বীকার করতে হবে, এটাও একটা জিহাদ। আর সর্বোচ্চ পর্যায় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দিনকে বিজয় করার জন্য একেবারে মাঠে গিয়ে যারা জিহাদ করেছিল, বদর, উহুদ, খন্দক, আল্লাহ রাসূলের জীবদ্দশাতে যেই জিহাদগুলো হয়েছিল, এখনও যদি দিনের জন্য সত্যিকারের প্রয়োজনে যদি কেউ লড়াই লিপ্ত থাকে এবং সেই অবস্থায় মারা যান তাহলে তারা জিহাদ, তারা শহীদ অবস্থায় মারা যাবে। ওই আমাদের মতো না যে কাজ একটা করে মারা গেলেই শহীদ বলে, এর বিষয়টা তা নয়, অরিজিনাল এটা ধর্মের জন্য হতে হবে সত্যিকার। এছাড়া আরো কয়েক ধরনের শহীদের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার মধ্যে বললেও চলবে ইনশাআল্লাহ। তো সর্বোচ্চ উত্তম পথটা হতে ময়দানে গিয়ে যদি কেউ জিহাদ করে যদি দিনের জন্য যদি তিনি শহীদ হয়ে যান তাহলে তার জন্য তার দরজা অনেক বড়। তো সেক্ষেত্রে তাকে ডাকা হবে সেই শহীদের দরজা থেকে, দুই আমিন বাবিল জিহাদ, তাকে সেই জিহাদের একটা দরজা রয়েছে জান্নাতের মধ্যে, সেই দরজা দিয়ে ডাকা হবে। এরপরে ওমান কান মিন আহলি সিয়াম, এরপর দুনিয়াতে যারা সিয়াম পালন করেছে নিয়মিত, রোজা রেখেছে, ফরজ রোজা, এরপর নফল যত পেরেছে রোজা রেখেছে, এই মানুষগুলোকে সেই এই দরজা দিয়ে ডাকা হবে সিয়ামের দরজা দিয়ে। তো এরপরে সেই সিয়ামের দরজাটার নাম হাদিসের মধ্যে স্পষ্টভাবে এসছে, সেই সিয়ামের দরজার নাম হচ্ছে রাইয়ান নামক একটা দরজা রয়েছে সিয়াম পালনকারীদের জন্য, ওই দরজা থেকে সবাইকে ডাকবে রোজাদারদেরকে, এবং তারা যাওয়ার পরে দরজাটা বন্ধ হয়ে যাবে আর খোলা হবে না। তো দুই আমিন বাবিল রাইয়ান ওমান কানা মিন আহলি সাদাকা, এরপরে তারা দুনিয়াতে দান সদকা করবে, খুব দান সদকা পারদর্শী, জানিয়ে না জানিয়ে গোপনে শুধু দান করে মানুষের, যা আছে অল্প আছে অল্প দান করে, বেশি আছে বেশি দান করে। এই মানুষগুলো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দেবেন, এবং এদের জন্য স্পেশাল একটা দরজা রেখেছেন জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন। দেখবেন ওমান কানা মিন আহলি সাদাকা, যারা সাদাকা দিবে দুনিয়াতে দুই আমিন বা বিশ্বদাকা, তাদেরকে জান্নাতের যে সাদাকা দানের যে দরজা রয়েছে সেই দরজা থেকে তাদেরকে ডাকাডাকি করে, অমুক তুমি তো দুনিয়ার দান সদকা করেছিলে, আসো তুমি আমার দরজা দিয়ে, কত জানি নিয়ামত আল্লাহ রেখেছেন সেই দরজার মধ্যে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অসীম। এরপরে এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বললেন, এখানে কয়েকটা দরজার কথা আছে। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন যে দরজাটা রেখেছেন জান্নাতের মধ্যে সেটা হচ্ছে নামাজ আদায়কারীদের জন্য, সালাত আদায়কারীদের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সালাত আদায়কারীদেরকে ডাকবে, প্রথমে সলাত আদায়কারীদেরকে ওই সলাতের দরজা ডাকবে, এরপরে যারা জিহাদ করেছেন তাদের জন্য ওই জিহাদের দরজা ডাকবে, এরপরে যারা সিয়াম পালন করেছে তাদের জন্য সিয়ামের সে রাইয়ান নামক দরজা থেকে তাদেরকে ডাকা হবে, এরপরে যারা দান করেছে দুনিয়াতে দানশীল ছিল তাদেরকে সেই সাদাকা বা দানের দরজা থেকে ডাকা হবে। এবং চারটা কথা বলেছেন। তো এই দরজার এই কথাগুলো যখন বললেন তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তখন সেখানে কাছাকাছি ছিলেন, তখন তিনি বললেন ফাকালা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া তিনি বললেন যে ইয়া আবি আনতা উম্মি ইয়া রাসূলুল্লাহ মা আলা মান দুইয়া মিন তিলকাল আবওয়াব। তো তিনি বললেন জারুরাতিন ফালিউদা আহাদুন মিন তিলকাল আবওয়াব কুল্লিহা। তো তখন তিনি বললেন যে কথাটা এভাবে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন হে আল্লাহর রাসূল,
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরবদের কতগুলো সুন্দর ভাষা আছে, মানুষকে সম্মান করতে গিয়ে খুব সুন্দর করে বলে। তো তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে হে আল্লাহ রাসূল, আপনার জন্য আমার বাবা মা কুরবান হয়ে যাক। তো এই যে আপনি বললেন যে জান্নাতের বিভিন্ন দরজা দিয়ে বিভিন্ন মানুষকে ডাকা হবে, এমন কি কোনো মানুষ আছে যাকে সবগুলো দরজা দিয়ে ডাকা হবে? যে সেই মানুষটা নামাজি ছিল, সেই মানুষটা জেহাদ করেছে, সেই মানুষটা দান সদকা করেছে, সেই মানুষটা রোজা রেখেছিল নিয়মিত, এরকম কি আছে এক ব্যক্তিকে সব দরজা দিয়ে ডাকবে? তিনি জানতে চাচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তো এই কথা যখন তিনি বললেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উত্তর করলেন যে হ্যাঁ, এরকম লোকও আছে যাকে সমস্ত দরজা দিয়ে রাখা হবে। তো এরপর তিনি বললেন আন তাকুনা মিনহুম। এরপর রাসূল সাল্লাম উত্তরে এভাবে বললেন যে কলা নাম ওয়ারজু আন তাকুনা মিনহুম, এবং আমি 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 আমার বিশ্বাস তুমি তাদের মধ্যে একজন। চিন্তা করেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কত দামি মানুষ ছিলেন, এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ নবী রাসূলদের পরে, যেহেতু এই উম্মত মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা সবাই, সর্বোত্তম ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাকে কত মর্যাদা দিয়েছেন, তিনি ইসলামের জন্য কত ত্যাগ স্বীকার করেছে। এই মানুষটাকে জান্নাতের সব দরজা থেকে ডাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশে বলে গেছেন। তো এখন আমি আপনি আমরা আমাদের দরজা তো আমরা সেই পর্যায়ে নিতে পারবো না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখিনি। আমাদের যা আমল, এই আমল দিয়ে আমরা তো জান্নাত আশা করে আমাদের জন্য কষ্টকর, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো তো রয়ে গেছে, এগুলো যদি আমরা আমল করি তাহলে আমাদের একটা সুযোগ তো থাকবে ইনশাল্লাহ। তো এই জন্য আসেন আমরা, যাদের জীবনের নামাজগুলো ছুটে গেছে এই পর্যন্ত, আমি সব ভাইকে বলবো আসেন, আমি আমি আমরা পিছনের জীবনে যা চলে গেছে এই জন্য ক্ষমা চাইতে হবে। আমরা নিয়মিত বেশি বেশি করে নফল নামাজগুলো পড়ি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই নফলের বিনিময়ে আমাদেরকে ফরজগুলোর যখন আমাদের ঘাটতি হবে তখন নফলগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পার করে দেওয়ার চেষ্টা করব। তো এই জন্য আমরা আসেন বেশি বেশি করে আমাদের পিছনে জীবনে ভুলের জন্য যে নামাজগুলো ছুটে গেছে আমরা বেশি বেশি করে নফল নামাজ পড়ি, এবং আজকে এখন থেকে যারা নামাজ আগে পড়েননি নিয়মিতভাবে নির্দিষ্ট সময় আসেন আমরা আমাদের নিয়মিত নামাজগুলো পড়ি, তাহলে ইনশাআল্লাহ জান্নাতে আমাদেরকে নামাজের দরজা দিয়ে রাখবে, সলাতের দরজা দিয়ে। এরপর যাদের দানের হাত খুব ছোট, প্রচুর টাকা পয়সা নিয়ে বসে আছে, দান করতে মন চায় না, আর যদি দান করি এমনভাবে একেবারে খুব ছোট, আসলে এটা আপনার আমার বিষয় না, এটা আসলে শয়তান আমাদেরকে ভয় দেখায় গরিব হয়ে যাওয়ার। আল্লাহ বলেন পবিত্র কোরআনের মধ্যে এটা বলেছেন, শয়তান তোমাদেরকে গরিব হওয়ার ভয় দেখায়, কিন্তু আল্লাহ হচ্ছেন ধনী আল্লাহ, আল্লাহ আমাদেরকে ভালোর দিকে ডাকছেন, কল্যাণের দিকে, আল্লাহ বলেন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন। তো এই জন্য আমাদের সম্পদ দানের মাধ্যমে কমবে না, দান করলে সম্পদ বেড়ে যাবে, এবং যে বেশি বেশি করে দান করবে সামর্থ্য অনুসারে তাহলে তাকে দানের দরজা দিয়ে রাখা হবে। আল্লাহ আল্লাহ রাসূল সাল্লামের একটা হাদিস রয়েছে যে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো খেজুরের একটা আটি দিয়ে হলেও, তো খেজুরের আটির কি মূল্য আছে বলেন? আল্লাহ রাসূল সাল্লাম এটা বুঝিয়েছেন, মানে এরকম একটা ছোট জিনিসও যদি হয় এটা দিয়ে হলো জাহান্নাম থেকে বাঁচতে বলেছেন আমাদেরকে। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে যে চারটি বিষয়ের কথা বলেছেন, আসেন আমরা এগুলো করার চেষ্টা করি। আমরা নিয়মিত সলাত আদায় করি, নামাজ পড়ি নিয়মিত ফরজ, তার পাশাপাশি কিছু নফল সুন্নাহ যদি আমরা নিয়মিত আদায় করি তো ইনশাআল্লাহ আমাদেরকে নামাজ দরজা দিয়ে রাখবে। এরপর জিহাদ, মন্দ কাজ থেকে বেঁচে থাকা জিহাদ, আর যদি আমাদের সামনে এরকম সর্বোচ্চ জিহাদের কোনো অবস্থা চলে আসে, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে, ইসলামের সর্বোচ্চ পর্যায় থেকে আমাদেরকে জিহাদের জন্য ডাকা হলো, আমরা বুঝতে পারলাম এটা সত্যিকারের জিহাদ, তাহলে আমরা যদি সেই জিহাদে অংশগ্রহণ করি তাহলে আমাদের সর্বোচ্চ মর্যাদা পাবো ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যে জিহাদের দরজা রেখেছেন সেখান থেকে আমাদেরকে ডাক আসবে ইনশাআল্লাহ। এরপর রোজাদার, যারা নিয়মিত রোজা রাখেন তা আলহামদুলিল্লাহ এটা আমরা কন্টিনিউ করে যাবো, এবং নফল অন্যান্য রোজাগুলো আমরা আরও বেশি বেশি করে করার চেষ্টা করব যাতে এই দরজা থেকে আমাদেরকে ডাকা হয়, আমরা এই চেষ্টা করব। আর যারা নিয়মিত পিছনের জীবন রাখেননি এখন থেকে আসেন, আমরা রোজাটা রেখে দিই, তাহলে আমাদের জান্নাতে যাওয়াটা নিশ্চয়তা হবে ইনশাআল্লাহ। আর দান সদকা, আমরা আসেন প্রচুর পরিমাণে দান সদকা করি আমরা, তাহলে ইনশাআল্লাহ আমাদের দানের দরজা থেকে আমাদেরকে ডাকা হবে ইনশাআল্লাহ। তো আজকে সংক্ষিপ্ত আলোচনা এই পর্যন্তই, আমাদের কী কী কাজ করলে জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ হবে, জান্নাতে যাওয়ার ওয়াদা রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে,
সেই কাজের আজকে ষষ্ঠ আলোচনা। তো আজকে কয়েকটা বিষয় তুলে ধরলাম আজকে, তো এই বিষয়গুলো আমরা ইনশাল্লাহ সবাইকে পরস্পর আমরা জানাবো, এবং আমরা যেগুলো আমাদের মধ্যে সহজে নিয়ে আসা সম্ভব, এবং সবগুলি আশা করি আমাদের মধ্যে এগুলো নিয়ে আসা সম্ভব, আসেন আমরা চেষ্টা করি এই কাজগুলো আমরা করে, আমরা এই আমলগুলো করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা জান্নাত হাসিল করে নিই, এবং সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য সবসময় দোয়া করতে হয়েছে আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল জান্নাত ওয়া আউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আপনার কাছে আমরা জান্নাত চাচ্ছি এবং জাহান্নাম থেকে পানা চাচ্ছি। আমরা নিয়মিত এই দোয়াটা আমরা করব, আর যদি দোয়া মুখস্থ করতে দেরি হয় তাহলে বাংলায় বললে চলবে যে আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দেন, জাহান্নাম থেকে পানা দেন। তো আমরা মুক্তি চাই আপনার কাছে, জান্নাত থেকে জান্নাতে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে মুক্তি চাই। আমরা নিয়মিত এই দোয়া করলে ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবে ইনশাল্লাহ। তো এই জন্য আজকে আলোচনা সংক্ষিপ্ত এই পর্যন্তই। আল্লাহ তুমি আমাদের সব পিছনের জীবনের সমস্ত ভুলগুলো তুমি ক্ষমা করে দাও, আমাদের পিছনের সমস্ত গুনাহকে তুমি ক্ষমা করে দাও, আমাদের সামনে চলার পথকে সহজ করে দাও, এবং আমাদেরকে তুমি জান্নাতি মানুষ হিসেবে আল্লাহ তুমি কবুল করে দাও। এবং আমাদের যারা পিতামাতা আত্মীয় স্বজন পুরো পুরুষ যারা মমিন মমিনাত যারা দুনিয়া থেকে চলে গেছে, তুমি সকলকে ক্ষমা করে দাও, সকলের কবর সবার কবরকে তুমি আলোকিত করে দাও, কবরকে তুমি প্রশস্ত করে দাও, এবং আমাদের মাধ্যমে যে দুনিয়াতে কিয়ামত পর্যন্ত যারা দুনিয়াতে আসবে তুমি তাদেরকেও আল্লাহ দাজ্জালের ফিতনা শয়তানের ফিতনা থেকে তুমি হেফাজত করো এবং মুসলিম অবস্থায় রাখো, এবং সর্বোপরি তুমি আমাদের থেকে আল্লাহ এই মরণব্যাধি ভাইরাস থেকে তুমি আমাদের মুসলিম উম্মাকে আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে তুমি হেফাজত করো। এই দাবি এই দাওয়া রেখে তোমার কাছে আজকে আলোচনা এই পর্যন্ত শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।